সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান করে আমার আমরা থানা পুলিশ সহায়তা করি আমরা তাদের কাছ থেকে নগদ 1,09,50,000 টাকা জব্দ করি বাংলা টাকা এবং কিছু বৈদেশিক মুদ্রা জব্দ করি এছাড়াও 11টি আইফোন এবং 7টি ঘড়ি জব্দ করি অভিযান তার কাছ থেকে চলছিল এবং কিছু দুর্ঘটনা লাগে আপনারা বলতে বলেন অভিযান মোটামুটি 3 ঘন্টা ধরে চলছে আর বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় আইনগত ব্যবস্থা